আসসালামু আলাইকুম সবাইকে। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের উপর গোছানো একটি আয়োজন থাকছে আমাদের আজকের ভিডিওতে। কারণ আজকের আয়োজন রয়েছে 2022 সালে বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা বাংলা ব্যাকরণের উপর বাছাই করা সব প্রশ্নের আয়োজন। কোনটি অপপ্রয়োগের উদাহরণ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। এখানে ক নম্বরে বলা হয়েছে সকল বালকেরা, যেহেতু বালকেরা বলা হয়েছে সেখানে কিন্তু সকল বলার কোনো প্রয়োজনই নাই, যে কারণে অথবা সকল বালক এভাবেও বলা যায়, যে কোনো এটা একটা অপপ্রয়োগের ব্যবহার। কোনটি অশুদ্ধ, এখানে বানানের দিক দিয়ে অশুদ্ধ আছে সবগুলোই, কারণ আর্ণিক যে বানানটা এই বানানে কিন্তু স্বরে আ, এরপর রয়েছে হর নিচে মূর্ধন্য, যেটা কিন্তু মূর্ধন্য হবে না, হবে হচ্ছে দন্ত্য। একইভাবে সায়ান্য বানানটাও ঠিকই দন্ত্যর ব্যবহার হবে, এবং অপরাহ্ন যে বানানটি এই বানানটিতে কিন্তু মূর্ধন্যর ব্যবহার হবে, কারণ মূর্ধন্য সবসময় হয়ের নিচে থাকে আর হয়ের সঙ্গে উপরে যেটা থাকে এটা হচ্ছে দন্ত্য। অর্থাৎ সবগুলো বানানই কিন্তু এখানে অশুদ্ধ। কোনটি শুদ্ধ বাক্য, নিচের যে বাক্যগুলো রয়েছে এর মধ্যে শুদ্ধ বাক্য, ক্ষমা একটি মহৎ গুণ, এটি একটি শুদ্ধ বাক্য। অন্যদিকে ক নম্বরে রয়েছে সৎ চরিত্রবান লোক সকলেরই প্রিয়, এটা এমন হবে যে সৎ চরিত্রের লোক সকলের প্রিয়, এটা এমন হবে না যে সৎ চরিত্রবান লোক সকলের প্রিয়, শুদ্ধ হবে সৎ চরিত্রের লোক সকলের প্রিয়। অন্যদিকে তোমার কথা শুনিয়া চমৎকার হইলাম, এটা কিন্তু সঠিক নয়, এটা এমন হবে যে তোমার কথা শুনিয়া চমৎকৃত হইলাম। আর অন্য আরেকটা যেটা আছে ঘ নম্বরে, তা হচ্ছে ইহা অপক্ক হাতের লেখা, এটা এমন হবে না, এটা হবে হচ্ছে এটা কাঁচা হাতের লেখা। অপক্ক কথাটা এখানে সঠিক নয়, কাঁচা হাতের লেখা এমনই এখানে সঠিক। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীককে বলা হয় বর্ণ। কোনটি স্বরসন্ধির উদাহরণ, স্বরসন্ধির উদাহরণ আশা অতীত, আশা প্লাস অতীত, আশা অতীত, এটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ, কারণ এখানে আ প্লাস অয়ের সমন্বয়ে সন্ধি গঠিত হয়েছে। অর্থাৎ স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকেই কিন্তু বলা হয় স্বরসন্ধি। বেয়ায়া কোন সমাস, বেয়ায়া এটা হচ্ছে বহুব্রীহি সমাস, যার ব্যাসবাক্য হচ্ছে নেই হায়া যার, তাকেই বলা হয় বেহায়া। সঠিক প্রকৃতি প্রত্যয়ের উদাহরণ নিচের কোনটি, পিপাসা, যার সঠিক প্রকৃতি প্রত্যয় হবে পা প্লাস সন প্লাস আ। নিচের কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ, গুণবাচক বিশেষ্য এর মধ্যে একমাত্র হচ্ছে তারুণ্য। সাধিত শব্দ নিচের কোনটি, সাধিত শব্দের উদাহরণ মানব, মানব হচ্ছে এখানে সাধিত শব্দ। অন্যদিকে হাত যেটা আছে এটা কিন্তু তদ্ভব শব্দ, এবং পুষ্প হচ্ছে এখানে তৎসম শব্দ, মানব হচ্ছে সাধিত শব্দ। সঠিক বিপরীত শব্দ যুগল নিচের কোনটি, বিপরীত শব্দ সঠিক আছে অর্বাচীন প্রাচীন। অন্যদিকে সাকার যেটা আছে কিন্তু নিরাকার, কিন্তু এই নিরাকার বানানটি কিন্তু এখানে ভুল আছে, নিরাকার বানে নৈরস্বীকার হবে। এবং ইদৃশ্য এর বিপরীত শব্দ হচ্ছে তাদৃশ্য, অন্যদিকে তাদৃশ্য, এবং তিমির এর বিপরীত শব্দ হচ্ছে আলো, তিমির আলো। ঝিনুকের সমার্থক শব্দ নিচের কোনটি হবে, ঝিনুক শুক্তি। পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি সঠিক হবে, পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ পরি প্লাস অন্ত পর্যন্ত। আগেই সন্ধ্যা আজ সময়ের নেমেছে বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে, নিচের যে বাক্যটি দেওয়া রয়েছে, যে প্রশ্নের যে বাক্যটি দেওয়া আছে এখানে কোন গুণের অভাব আছে, এখানে কিন্তু আসক্তির অভাব রয়েছে। আমরা জানি বাক্যের তিনটি গুণ, তা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আসক্তি সাধারণত সেই গুণকেই বোঝানো হয় যখনই বাক্যের শব্দগুলোর মধ্যে কোনো মিল থাকে না, অর্থাৎ শব্দগুলো এমনভাবে সাজানো থাকে যার মধ্যে পরিষ্কারভাবে অর্থ প্রকাশ পায় না। কারণ এই যে বাক্যটা দেওয়া হয়েছে এখানে, এটা আসলে এমন হবে যে আজ সময়ের আগেই সন্ধ্যা নেমেছে, এই বাক্যটা কিন্তু এমনভাবে না বলে উল্টাপাল্টাভাবে এখানে কিন্তু বলা হয়েছে, যেটা হচ্ছে আসক্তি।
বাক্য এখানে আসক্তির গুণে অভাব রয়েছে। পায়োনাট এর পারিভাষিক অর্থ নিচের কোনটি? পথিকৃত। বাক্যাংশটিতে আসলে ব্যঙ্গ করিয়া বলা হইয়াছে যে আমাদের আচরণ এতই বর্বর ছিল যে তা কাপুরুষতার চাহিতেও লজ্জাজনক ছিল। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি? এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল একটি প্রশ্ন, লক্ষ্য করুন। সম্পূর্ণ একটি বাক্য, এর মধ্যে চলিত রীতি অনুসারে ভুল কয়টি? এর মধ্যে সর্বমোট ভুলের সংখ্যা হচ্ছে 7টি। প্রত্যেকটি ভুল আমি দেখিয়ে দেবো একটি করে, একটু লক্ষ্য করুন। প্রথমে বলা হয়েছে বাক্যাংশটিতে, এটা কিন্তু বাক্যাংশটিতে যেহেতু চলিত রীতির কথা বলা হয়েছে, এখানে বাক্যাংশটি হবে না, হবে হচ্ছে বাক্যাংশটা। অন্যদিকে দ্বিতীয় যে ভুল তা হচ্ছে করিয়া, করিয়া হবে না, হবে হচ্ছে করে। এবং হইয়াছে, হইয়াছে এখানে সঠিক নয়, চলিত রীতি অনুযায়ী সঠিক হচ্ছে এখানে হয়েছে। এবং অন্য আর একটা চলিত রীতি অনুসারে তা হচ্ছে চাহিতেও, এখানে আছে কি চাহিতেও, যেটা হচ্ছে সাধু ভাষার একটা কথা, এখানে সঠিক হবে চেয়েও। অন্যদিকে বানানের দিক দিয়ে ভুল আছে তিনটা, সেটা হচ্ছে বর্বর যে বানানটি, এই যে বর্বর যে বানানটি, এটা বানানটি হবে ব বয়রে, দর্শন র নয়, এখানে বয়সন র হবে। এবং লজ্জাজনক যে বানানটা, এটাও কিন্তু এখানে ভুল আছে, কারণ লজ্জাজনক বানানে এখানে জ্বর তলে যে বয়ের ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হবে না। এবং ব্যঙ্গ বানান যেটা আছে, ব্যঙ্গ বানানো কিন্তু এখানে প্রথমে ভুল আছে, বয়জফলা আকার এখানে হবে না, শুধু বয়জফলা উময় হয়। তাহলে টোটাল ভুলের সংখ্যা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। কোনটি শুদ্ধ প্রয়োগের উদাহরণ? নিচের যে বাক্যগুলো রয়েছে এর মধ্যে শুদ্ধ প্রয়োগের উদাহরণ, তিনি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। অন্যদিকে লক্ষ্য করুন, রবীন্দ্রনাথ ভয়ঙ্কর প্রতিভাবান কবি ছিলেন, এটা কিন্তু সঠিক নয়, এটা এমন হবে যে রবীন্দ্রনাথ বিখ্যাত কবি ছিলেন। এবং জাপান একটি সমৃদ্ধশালী দেশ, এটা সঠিক নয়। যখনই দেশের এমন কথা বলা হয়ে থাকে যে সমৃদ্ধ কথাটি আসে, তখন কিন্তু আমাদের সমৃদ্ধশালী বলার কোনো দরকার নেই, জাপান একটি সমৃদ্ধ দেশ, যেটা কিন্তু অর্থাৎ সঠিক বিচার করতে গেলে আমাদের ঘ নম্বরই কিন্তু এখানে সঠিক রয়েছে। কোনটি বচন ঘটিত অশুদ্ধ? এর মধ্যে বচন ঘটিত অশুদ্ধ যাবতীয় প্রাণীকুল যে কথাটি বলা রয়েছে, যেহেতু প্রাণীকুলই বলা হয়েছে সেখানে কিন্তু যাবতীয় আবার বলার দরকার থাকে না, শুধু প্রাণীকুল বললেই যথেষ্ট এখানে, যে কারণে এটা হচ্ছে বচন ঘটিত অশুদ্ধ। কোনটি অশুদ্ধ বাক্য? এর মধ্যে অশুদ্ধ বাক্য দশ চক্রে ঈশ্বরভূত, এই যে কথাটি এটা ঈশ্বরভূত হবে না, হবে হচ্ছে দশচক্রে ভগবান ভূত, যার অর্থ হচ্ছে এমন দাঁড়ায় যে অসম্ভবকে সম্ভব করা, সেটাই কিন্তু প্রভাব প্রবচনের মতো এমনই অর্থ বলা হয়ে থাকে যে দশ চক্রে ভগবান ভূত। অন্যান্য যে কয়টি বাক্য আছে সবগুলোই কিন্তু শুদ্ধ, একমাত্র ক নম্বরটি অশুদ্ধ। কোনটি বন শব্দের সমার্থক নয়? বন শব্দের সমার্থক নয়, এর মধ্যে উৎপল, উৎপল ব্যতীত সবগুলোই কিন্তু বন শব্দের সমার্থক শব্দ। এবং উৎপল শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুল, অ্যালিয়েন্স এর পারিভাষিক অর্থ নিচের কোনটি? অ্যালিয়েন্সের পারিভাষিক অর্থ মৈত্রীজোট। গ্রিক শব্দ নিচের কোনটি? গ্রিক শব্দ দাম। অন্যদিকে তুফান যে শব্দটি, এটি কিন্তু আরবি শব্দ, এবং লুঙ্গি হচ্ছে বর্মি শব্দ, কুপন হচ্ছে ফরাসি শব্দ, একমাত্র গ্রিক শব্দ দাম। চাকরানি শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত? চাকরানি শব্দটি আনি প্রত্যয়যোগে গঠিত। পান শব্দটির বিশেষণ নিচের কোনটি? পান শব্দটির বিশেষণ কিন্তু এখানে পানীয় সঠিক, পানসীয় সঠিক, আবার পেয় সঠিক, যে কারণে উত্তর সবগুলো। সঠিক বিপরীতার্থক শব্দযুগল এর মধ্যে নিচের কোনটি? সঠিক বিপরীতার্থক শব্দ জঙ্গম স্থাবর, এটা হচ্ছে এখানে সঠিক বিপরীতার্থক শব্দ। অন্যদিকে ক্ষীয়মান যেটা আছে, এটা এখানে বিপরীত শব্দ হবে বর্ধমান। এবং তাপ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সত্য। অন্যদিকে সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। সরল বাক্যের উদাহরণ নিচের কোনটি? এখানে সরল বাক্যের উদাহরণ ক নাম্বার, আমাদের সাধ্য না থাকলেও সাধ ছিল, এটা হচ্ছে এখানে সরল বাক্য। অন্যদিকে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যেহেতু যে সেই
এমন শব্দ এখানে কিন্তু যুক্ত আছে, অর্থাৎ এটা কিন্তু জটিল বাক্য এবং উদয়স্থ পরিশ্রম করবে তথাপি অন্যের দ্বারস্থ হবে না। এখানেও তথাপি দ্বারা যেহেতু যুক্ত আছে দুইটা বাক্য, সেহেতু এটা যৌগিক বাক্য। এমন অন্যদিকে যে ভিক্ষা চায় তাকে দান করো, এটাও কিন্তু জটিল বাক্য। অন্যদিকে একমাত্র সরল বাক্য ক নম্বরে সম্রাটের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি সঠিক হবে? সম প্লাস রাট সম্রাট। মধ্যপদলোপী কর্মধারায় সমাসের দৃষ্টান্ত নিচের কোনটি? মধ্যপদলোপী কর্মধারায় সমাস এখানে একমাত্র রয়েছে হাসি মাখা আছে, কথাটি কিন্তু আসলে হাসি মাখা নয়, এখানে হাসিমুখ হবে। হাসিমুখ কিন্তু মধ্যপদলোপী কর্মধারায় সমাস, যার ব্যাসবাক্য হচ্ছে হাসি মাখা মুখ, সেটাই হচ্ছে হাসিমুখ। যে সমাসের ব্যাসবাক্যে মধ্যপদ লোপ পায় তাকেই কিন্তু মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলা হয়, এবং সেদিক থেকে বিচার করতে গেলে হাসিমুখ হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। শোক শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? সুস প্লাস অ। কোনটি বিশেষণ? বিশেষণ জীবন থেকে আসছে জীবনী, জীবন হচ্ছে বিশেষ্য এবং জীবনী হচ্ছে বিশেষণ। বিসর্গ বর্ণটি কোন বর্ণের রূপান্তর? বিসর্গ বর্ণটি হ বর্ণের রূপান্তর। কোনটি অপপ্রয়োগ? এখানে অপপ্রয়োগের উদাহরণ ক নাম্বার হিমালয় পর্বত অলঙ্ঘনীয়। কোনটি শুদ্ধ বানান? কোনটি অশুদ্ধ বানান? অশুদ্ধ বানান রয়েছে মনীষী বানান, কারণ মনীষী বানানে কিন্তু নয়েও দীর্ঘিকার হবে এবং মূর্ধন্যস্বতেও দীর্ঘিকার হবে। শুদ্ধ বাক্য নিচের কোনটি? শুদ্ধ বাক্য তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হলো, এটাই এখানে একমাত্র শুদ্ধ বাক্য। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ঘোষধ্বনি। হাইজাইন এর পারিভাষিক অর্থ নিচের কোনটি? স্বাস্থ্যবিদ্যা। রাত এর সমার্থক শব্দ নিচের কোনটি? রাতের সমার্থক শব্দ ক্ষণদা, যার অর্থ কিন্তু রাতই বোঝায়। নির্মল এর বিপরীত শব্দ নিচের কোনটি? নির্মলের বিপরীত শব্দ পঙ্কিল। বিষমী ভবনের উদাহরণ নিচের কোনটি? বিষমী ভবনের উদাহরণ লাল নাল, এটাই হচ্ছে এখানে বিষমী ভবনের উদাহরণ। কারণ পাশাপাশি, একটু মনোযোগ সহকারে শুনুন, যে পাশাপাশি দুটি সমধ্বনির একটির পরিবর্তন হলে তাকে বিষমীভবন বলা হয়, অর্থাৎ পাশাপাশি দুটি সমধ্বনির যদি একটির পরিবর্তন ঘটে, যেমন এখানে লাল থেকেই কিন্তু নাল আসছে। এমন শব্দ যেমন শরীর, যেটাকে আমরা বলে থাকি শরীর, ললাট যেটাকে নলাট উচ্চারণে চলে আসে, এ ধরনের যাবতীয় সব কিছুই কিন্তু বিষমীভবন। বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর কয়টি? বাংলা বর্ণমালায় দীর্ঘস্বরের সংখ্যা সাতটি। এগুলো হলো আ দীর্ঘ দীর্ঘ, এ ঐ ও ঔ, এই সাতটি বর্ণমালাকে বলা হয় দীর্ঘস্বর বর্ণ। যদি বৃষ্টি হয় তবে বের হব না বাক্যটি যে শ্রেণীর? বাক্যটি হচ্ছে একটি জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্য মানে শর্ত সাপেক্ষ বাক্য, অর্থাৎ একটা বাক্য দুইটা বাক্য নিয়ে সাধারণত এখানে বাক্য গঠন হয়ে থাকে, এবং অন্য আরেকটি বাক্য ব্যতীত কখনো আরেকটি বাক্য গঠন হতে পারে না, অর্থাৎ অর্থ সম্পূর্ণ প্রকাশ করে না। যদি বৃষ্টি হয় এই বাক্যটি সম্পূর্ণ নির্ভর করছে এই বাক্যর উপর। এ ধরনের বাক্যই সাধারণত হয়ে থাকে জটিল বাক্য। কৃৎপ্রত্যয়ের উদাহরণ নিচের কোনটি? বস প্লাস কয়তয় রশ্মি। বাংলা যে পদের সাথে সন্ধি হয় না অব্যয় পদের। অব্যয়ভাব সমাসের উদাহরণ নিচের কোনটি? এর মধ্যে অব্যয়ভাব সমাসের উদাহরণ আমরা জানি যে অব্যয়ের অর্থ প্রাধান্য পেলেই তাকে অব্যয়ভাব সমাস বলা হয়। তাপের পশ্চাৎ অনুতাপ, এটা হচ্ছে এখানে অব্যয়ভাব সমাসের উদাহরণ। অন্যদিকে জল দেয় যে জলদ, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আখিরূপ পাখি পাখি পাখি, এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। এবং দশ আনন যার দশানন, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। স্বরসন্ধির উদাহরণ নিচের কোনটি? লো প্লাস অন লবণ, যেটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। এখানে ও প্লাস অ এর
মিশ্রণেই কিন্তু সন্ধি গঠিত হয়েছে, কারণ স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যখনই সন্ধি গঠিত হয় তাকেই বলা হয় স্বরসন্ধি। নিচের কোনটি অনির্দেশক সর্বনাম? অনির্দেশক সর্বনাম কেউ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পেতে আমাদের সঙ্গেই থাকবেন, এবং কোনো তথ্য সম্পর্কে মতামত যদি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমরা তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।